আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এভাবে রাখো। মায়েদের অহংকার কতদিন বলুন তো? স্বামী যতদিন, স্বামী যতদিন অহংকার ততদিন। স্বামী না থাকলে নিতাই গৌর হরি বলবে। পতির জন্য আপনাদের অহংকার, পতি চলে গেলে আপনাদের দাম চলে গেল। কেন বলুন তো? আপনি অন্যের অধীনে হয়ে গেলেন। পুত্র যদি পুত্রের মতো হয় তবে আপনাকে ঠিক মতো দেখে, আর স্বামী যদি আপনাকে যা দেবে আপনি থাকবেন কেন? অনেকে বলে না, তোরা যা করবি কর, আমি যাব না, আমি স্বামীর ভিটেতেই পড়ে থাকব। নিবেদন আপনাদের সামনে মা, কিছু মনে করবেন না। সতী নারী যারা হয় তাদের পতি কটা হয়? পাঁচটা পতি। এদিকে, পাঁচটা পতি হয়, কি কি তাকাবেন ভালো করে। সিতির সিঁদুর একটা পতি, শিবের রক্ত থেকে তৈরি হয়েছে, হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি হয়েছে, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি হয়েছে, ওটা একটা পতি। আর নিজপতি একটা, আর পরমপতি একটা। মাথায় রাখবেন এই পাঁচটা কিন্তু আপনাদের পতি। তবে সতী নারীর লক্ষণ একটু বলে দিই আপনাদের, একটু মাথায় রাখবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্বামীকে প্রণাম করে তারা হয় সতী নারী। আপনারা এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে প্রণাম করেন হাত তুলুন তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হইয়ে বললেন, কেউ বলে না। না না, এই দেখুন আপনারা কেউ প্রণাম করেন না, আজকে কীর্তন শুনে কালকে ভোরবেলায় প্রণাম করবেন ঘুম থেকে উঠে। আর দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন বালিকাদা না লেগে থাকে। আসলে তত্ত্বের দ্বারা বুঝিয়ে দিয়ে আপনার আস্তে, আপনার স্বামী, আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি আমি বলবো, আপনারা হ্যাঁ হু বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, এটা তো অবশ্যই হয়। দাঁড়ান, দু চারজন তাকাচ্ছে, আমাদের লোকটা এসছে, দেখি কি বলছে। আচ্ছা, গুরু হয় আপনাদের স্বামী? এখন হ্যাঁ বলছেন, দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনাদের স্বামী আপনাদের দেবতা হয়? যাক খুশি, অন্য জায়গায় বলে না। আপনাদের স্বামী আপনাদের রোগের ওষুধ হয়? অবশ্যই হয়। আপনাদের স্বামী আপনাদের বাবা হয় না? এ হয় না। যারা আমার কীর্তন শুনেছে তারা অনেকে বলছে হ্যাঁ হ্যাঁ হয় হয়, আমি তো বুঝতে পারছি। তো মায়েরা যারা আমার কীর্তন শুনেছে, স্বামী কিন্তু বাবা হয়, স্বামী ভাই হয়। তত্ত্বের দ্বারা বোঝাবো কে বলেছে, বিষ্ণুপ্রিয়া। 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। একটু মন দিয়ে শুনবেন, নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়স, আর বিষ্ণুপ্রিয়ার তখন বয়স মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়ে মানে ক্লাস 9-এ পড়া মেয়ে। এই মেয়েটার কাছে শিখে নিতে হবে স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে, আপনাদের এখানে না অন্য জায়গার জন্য। স্বামীর নাম ধরে ডাকে, কি বলে ডাকে, এই তাপস, কি ডিজাইনের ডাক, ঠাকুমা যেন নাতিকে ডাকছে। অপরাধ নেবেন না। আগেকার মায়েরা যারা আছেন, আস্তে আস্তে আমি বুঝিয়ে দিই, আগেকার মায়েরা যারা আছেন, আমার মা আছেন না কোনো বেঁচে, এরা সবাই জানে, আপনাদের এখানে বয়স্ক মায়েরা রয়েছেন, স্বামীর নাম কেউ করে না দেখবেন আপনারা। কিন্তু এখনকার মেয়েরা নাম করে স্বামী, কিন্তু আগে করে না। একটু বুঝিয়ে দিই আপনাদের, স্বামীর নাম করতে নেই, নাম লিখে দেবেন, কিন্তু শাস্ত্রের জন্য বলছে, এখনকার আধুনিক যুগের জন্য বলি নাই, হতে পারে অনেক নিয়ম অনেক অনেক রকম কার্টন দিতে পারেন, কিন্তু শাস্ত্র বলছে স্বামীর নাম করতে নাই। যেমন আমি একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, আমাদের বয়সে কাকিমা হন উনি, তো জিজ্ঞেস করেছিল, বাবা প্রদীপ তুই তো গুরুমন্ত্রের কথা বলিস, তো গুরুমন্ত্র আমি নেব, ভালো গুরু দেখে দিস। তা আমি যার কাছে গুরুমন্ত্র নিয়েছি তাকে দেখে দিয়েছি। তা গুরুদেব বলেছে সকাল দুপুর সন্ধ্যে গুরুমন্ত্র ভজনা করবে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 3 বার বলবে। তো আমি যখন গেলাম তখন কাকিমা বলছেন, আচ্ছা বাবা তুই তো সবই বললি, গুরুদেবও ভালো পেলাম, কিন্তু একটা জায়গায় ডিস্টার্ব হলো। বলে কি? গুরুদেব বলল সকাল দুপুর সন্ধ্যে 3 বার মহামন্ত্র নাম বলতে হবে, কিন্তু তুই তো জানিস আমি হরে কৃষ্ণ 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 হরে হরে তারপরে আর বলতে পারি না। বলে কেন? তুই তো জানিস তোর কাকার নামটা কি, কী নাম বলুন তো, রাম, ওইটি বলতে পারি না। হরে কৃষ্ণ 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 হরে হরে থেমে যাই। আমি বললাম কাকিমা ভগবানের নাম কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো। বলে তুই যতই কীর্তন কর তোর শিক্ষা আমি নেবো না, আমি স্বামীর নাম করি নাই করবো না, তবে একটা বুদ্ধি করেছি। বলে কি? 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলা, ওই জন্য আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, কি বলবো জানিস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা ফেলা। না না, দামি কথা নয়,
भगवान मंदिर आपनी जा निये जाबेन आपेल कला लेबू बतासा मंडा जा किछु निये जान प्रश्न करब आपनादेर भगवान की खाय जोरे बोलुन हाँ ना ना एखन बोलछेन ना ताले काल थेके निये जाबेन ना तबु निये जाबेन ना ना भगवान खाय ना भगवान देखे आपनी जे आपेल कला लेबू निये गेलेन मंदिरे कतखानि प्रेमेर भावे निये एसेछे कतखानि अहंकारेर भावे निये एसेछे भगवान अहंकारटुकु बर्जन करे प्रेमटुकु ग्रहण करे राजहाँसेर सामने जिनि राजहाँस तार सामने जल एबं दूध एकसंगे मिशिये दिले दूधटा खेये नेय जलटा फेले देय भगवानेर मंदिरे आपनि प्रेम आर अहंकार मिशिये निये गेले आपनार प्रेमटुकु ग्रहण करे अहंकारटुकु फेले देय यदि शास्त्रेर दिके जाय शतभाइयेर दादा दुर्योधन कृष्णके निमंत्रण करेछिलो तोमाके एमन खाबार खावाबो बाप जन्मे खाओनो भगवान मने मने भाबलो अहंकारेर सेवा ग्रहण करि ना তোমার বাড়ি যাব খিদে থাকবে পেটে হেকুত তুলে চলে আসব কিন্তু খাব না খেয়েছিল কার বাড়িতে বিদুরের বাড়িতে বিদুরের স্ত্রী পরাশরী কিচ্ছু ছিল না কলাবাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল কেন ভগবান ভক্তিটুকু গ্রহণ করে অহংকারটুকু ত্যাগ করে এই জন্য মায়েদেরকে বলি দাদা ভাইরা যারা এসেছেন ভগবানের মন্দিরে কিছু দেবেন না না দেবেন একটা জিনিস দেবেন চোখের জল নারদমুনি ভগবানকে প্রশ্ন করেছিল প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও দেখুন ভগবান আর ভক্তের মধ্যে কথা আপনাদের নিতে হবে কিন্তু শাস্ত্রের কথা নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও জেনে নিন ভগবান বলছে নারদ কোন ভক্ত যদি ভক্তি ভরে একটা ফুল আমার চরণে দেয় আমি তাই গ্রহণ করি আচ্ছা প্রভু ধরো সেই ভক্তের কাছে ফুল নেই সে তোমাকে কি দেবে নাই বা রইল ফুল সেই ভক্ত আমার চরণে দুটো তুলসী পাতা দিলে আমি সেইটাই গ্রহণ করি আচ্ছা প্রভু ধরো সেই ভক্তের কাছে তুলসী পাতা নেই সে তোমাকে কি দেবে নাই বা রইল তুলসী পাতা ভক্ত যদি আমার চরণে গঙ্গা জল দেয় আমি তাই গ্রহণ করি আচ্ছা প্রভু ধরো সেই ভক্তের কাছে গঙ্গা জলটুকু নেই সে তোমাকে কি দেবে নাই বা রইল গঙ্গার জল প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি একটা গঙ্গা একটা যমুনা এই গঙ্গা যমুনা নামক দয়ানির জল কেউ যদি আমার চরণ ধুয়ে দেয় আমার তার দাস হতে হয় না আমি তার হরি বল হরি বল এখানে আপনাদের কাছে নিবেদন রইল ভগবানের মন্দিরে কাঁদতে হয় হরে কৃষ্ণ মন্দিরে যাবেন আপেল কলা লেবু দেবেন না না দেবেন দু ফোঁটা নয়নের জল দিন সংসারের জন্য কেঁদো না কেঁদো না কাঁদবে যদি ভগবানের ভগবানের জন্য কেঁদো ছেলের জন্য কাঁদবে আপনার ইকো হয়ে যাচ্ছে কিন্তু ওদের কথাগুলো আপনি যখন শুনবেন তখন আপনার মাথায় রাখতে হবে আপনি একটা বিরাট বড় শ্রোতা এদের মধ্যে আপনার কান এদের চাইতে পাকা মাইক সাউন্ডের ব্যাপারে ওরা যতই বলুক ইকোটা কিন্তু অত হবে না ও তো বলতে চাইছে রিভার্বটা দেবেন না তো আপনি আপনি আমার মাইক চালিয়েছেন ইনাকে বলেছেন তো আপনার মাথায় রাখতে হবে আপনাকে কথাগুলো এত তো মানুষ শ্রবণ করতে এসছে আপনার মাথায় সব কিছু কাজ করতে হবে এবং কান খাড়া থাকবে আপনার হরে কৃষ্ণ না চাইছে নয় আমি বলে দেবো হরে কৃষ্ণ সংসারের জন্যে কেঁদো না কাঁদবে যদি ভগবানে ভগবানের জন্য কেঁদো ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি আপনি বলবেন যার জন্য করি চুরি সে কি না বলে চোর কিন্তু কেউ যদি ভগবানের জন্য একবার মন্দিরে কাঁদতে পারে ভগবান তাকে সব কিছু দিয়ে দিতে পারে ছেলের জন্য কাঁদবেন মেয়ের জন্য কাঁদবেন তখন আপনার চোখ থেকে জল পড়বে সে জল হবে আলাদা আর ভগবানের জন্য কাঁদবেন তখন চোখ থেকে জল পড়বে সে জল হবে আলাদা সংসারের জন্য কেঁদে দেখবেন ছেলে মেয়ের জন্য কেঁদে দেখবেন চোখের জল চোখের কোন দিয়ে পড়ে সে জল গরম হয় স্পর্শ করলে গরম লাগে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে কিন্তু কেউ যদি ভগবানের মন্দিরে দু ফোঁটা চোখের জল দিতে পারে জল দিতে পারে সেই জল চোখের কোন দিয়ে বেরোয় না কোণে দিয়ে দেবে সেই জল চোখের মাঝ দিয়ে বেরোয় সেই জল স্পর্শ করলে শীতল লাগে সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি লাগে কিন্তু নোনতা লাগে না মাইরা এই জন্য ভগবানের জন্য কাঁদতে হয় ভগবান চলে গেছেন তার জন্য চিন্তা নেই ভগবানকে আমরা ধরতে পারি মহাজন বলেছেন আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ এটা তো পারাগ্রাম আমরাও গ্রাম থেকে এসেছি আপনাদের মাথায় রাখতে হবে বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে জোরে বলুন মায়েরা হ্যাঁ আগে ছিল আচ্ছা আছে এখনও আছে অনেকের বাড়িতে
কলাই ভাঙার যাতাতে কটা ছিদ্র থাকে, ফুটো কটা থাকে? দুটো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি বলা হয়? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে যাতাটাকে বনবন বনবন করে ঘুরে দিলেন। যখন আপনি যাতা তুলবেন তখন কি দেখবেন? কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেক ভেঙেছে অর্ধেক ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে। যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার যাতা ছিল, আপনাদের বলতে হবে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়। হ্যাঁ, যাতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের পাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব কি বললো? সংসার একটি যাতা, মানুষগুলো হলো কি? সব কলাইয়ের দানা। এই সংসার যাতারা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার যাতার মাঝে গোঁজ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই কিন্তু। তবে বলে রাখি, আপনারা যারা গুরু করেছেন বা গুরু করেন নাই, শাস্ত্রের কথা বলবো। পদ্মপুরাণে ব্যাসমুনি পরিষ্কার করে বললেন, গুরু করতে গেলে গুরুর কতগুলো কোয়ালিফিকেশন থাকতে হবে, মানে যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতা কি? প্রথম শুনে নিন, গুরু কিন্তু নিজেকে কোনোদিন ভগবান ভাববেন না। গুরু যদি নিজেকে ভগবান ভাবেন তবে গুরু কিন্তু বাদ পড়ে গেল। আপনি গুরুকে ভগবান ভাবতে পারেন, কিন্তু গুরু নিজেকে ভগবান ভাববে না, এটা প্রথম। আপনার সঙ্গে গুরুর কি সম্পর্ক? ভগবানের সঙ্গে ভক্তের সম্বন্ধ বানিয়ে দেওয়া কাজ হচ্ছে গুরুর। এই জন্য গু মানে অন্ধকার, রু মানে আলো। কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরুর কৃপা পায়। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে। কৃষ্ণ যদি রেগে যায় তাহলে গুরুর ক্ষমতা নাই। আহা, কৃষ্ণ যদি রেগে যায় গুরুর ক্ষমতা আছে, কৃষ্ণকে আপনার কাছে পৌঁছে দিতে পারে। কিন্তু গুরু যদি রেগে যায়, কৃষ্ণের ক্ষমতা নাই যে গুরুকে আপনার কাছে পৌঁছে দিতে পারে। গুরু কত গুরুত্ব আছে দেখুন। দ্বিতীয় হচ্ছে, গুরু কিন্তু কৃষ্ণ বিষ্ণু নারায়ণের ভক্ত হতে হবে গুরুকে। আর গুরু যে ব্রাহ্মণ হবে তা নয়। আপনাদের মাথায় একটা কথা ঢুকে আছে যে গুরু ব্রাহ্মণ হবে, না, গুরু ব্রাহ্মণ নাও হতে পারে। কারণ মহাপ্রভু শাস্ত্রে পরিষ্কার করে চৈতন্য চরিতে বলে দিয়েছেন, কি বলেছেন? কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিকগণে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। শুধুমাত্র যে ব্রাহ্মণ গুরু হবে তা নয়, বৈষ্ণব গুরু হবে তা নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন, কৃষ্ণের ব্যাখ্যা জানেন, একমাত্র গুরু সেই হয়। আপনি যার কাছে বসবেন, সে যদি ভালো কথা আপনার সঙ্গে আলোচনা না করে, তাহলে সে গুরু হলো কি করে? আর গুরু যদি এসে বলে তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমার ব্যথা, খালি পয়সার কথা বলে, তাহলে সে কিন্তু গুরু নয়। সে কিন্তু আপনাকে আদায় করতে এসছে, শোষণ করতে এসছে, এরা কিন্তু গুরু নয়। ব্যাসমণি পরিষ্কার করে বললেন। তৃতীয়, মায়েরা লক্ষ্য করবেন, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য প্রত্যেকটা মানুষের শরীরে আছে, কিন্তু গুরুর শরীরে আছে। যিনি এগুলোকে কন্ট্রোল করতে পেরেছেন তিনি হচ্ছেন গুরু। গুরুর মধ্যে রাগ থাকবে না, চাওয়া পাওয়া থাকবে না, তিনি হচ্ছেন গুরু। আর মাথায় রাখবেন কতগুলো কথা, যে গুরু যে কথাগুলো বলছে সেই কথাগুলো নিজে পালন করছে কিনা। আপনারা তো গুরু করেছেন বা গুরু করবেন, মাথায় রাখবেন গুরু যে কথাগুলো বলছে সেগুলো নিজে পালন করছে কিনা। আপনাকে বলছে ভোর চারটের সময় উঠতে হয়, আর সেই যদি সকাল আটটায় ওঠে তাহলে কী করে হবে? এই জন্য মাথায় রাখতে হবে গুরু যেগুলো বলছে ঠিক করছে কিনা। যেমন ধরুন, গুরু রামায়ণ মহাভারতে কথা বলছে কিন্তু নিজে পালন করে না, তাহলে কি হবে? আপনি এক সের দুধ কিনেছেন, সেই দুধে যদি, গরুর দুধে প্রোটিন আছে, মিনারেলস আছে, ভিটামিন আছে, কিন্তু সেই দুধে যদি বিষাক্ত সাপ চুমুক দেয়, সেই দুধ যেমন নষ্ট হয়ে যায়। যে গুরু নিজে আচরণ করে না অথচ লোককে বলে, তাহলে সেই গুরুর কাছে হরিকথা শোনা মানে বিষাক্ত দুধের ন্যায় হয়ে গেল। নেতাই গোর হরি বলে। রামকৃষ্ণদেব পরিষ্কার করে বলেছেন, গুরু যদি করতে হবে তিন রকম, দু রকমই গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে কি লাগবে? 500 টাকা, এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি, তবে মন্ত্র দেবো। যিনি মন্ত্র দিয়ে টাকা পয়সা নিয়ে ওই যে বাড়ি চলে গেলেন, আপনার বাড়ির দিকে মুখ করলেন, এই নিয়ে কাঁচা গুরু। প্রশ্ন করবেন, তাহলে পাকা গুরুকে কি করে পাকা গুরু করব? ঠাকুর বললেন, পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না, কিছু তো দিতে হবে, দিবি তবে দে তোর ভক্তিটুকু আমার চরণ তোলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণ তোলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে, আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। আপনার যদি জীবনে গুরু করতে চান তবে পাকা গুরু করবেন। যারা যারা বৃন্দাবনে গেছেন, যারা যারা বৃন্দাবনে যাবেন, তিনটে কাজ করবেন না। কথাগুলো মাথায় নিন, বৃন্দাবনে গেলে তিনটে কাজ করলে অপরাধ করবেন। শাস্ত্র বলছে, আমি বলিনি, যেগুলো আমরা ভুল করি সেগুলো বলে দিচ্ছি। বৃন্দাবনে গেলে তিনটে জিনিস করবেন নাকি? বৃন্দাবনে কৃষ্ণ ছিল 11 বছর 56 দিন। কতদিন বললাম? হ্যাঁ, 11 বছর 56 দিন।
तो वृंदावने गिये आपनारा कोनो दिन चटी जुतो पड़े जाबेन ना। आपनि वृंदावन गेलेन, बासे गेलेन, ट्रेने गेलेन, बाड़ी भाड़ा करते हबे तो आपनि सेइखाने चटी जुता राखबेन, किन्तु वृंदावनेर पथे जखन हेटे जाबेन माने ब्रजेर पथे, सेखाने आपनारा कोनो दिन चटी जुतो पड़बेन ना। কারণ বৃন্দাবনে এগারো বছর ছাপ্পান্ন দিন কৃষ্ণ ছিল, খালি পায়ে কিন্তু বৃন্দাবনে ঘুরেছে, এই জন্য বৃন্দাবনে চটি পরা নিষেধ কিন্তু আমরা পড়ে ফেলি, এই ভুলটা করবেন না। দ্বিতীয় ভুল হচ্ছে বৃন্দাবনে গিয়ে কেউ কিন্তু চুল কাটবেন না। শাস্ত্র বলছে এগারো বছর ছাপ্পান্ন দিন কৃষ্ণ ছিল, কোনোদিন চুল কাটে নাই, ওই জন্য বৃন্দাবনে গিয়ে, হ্যাঁ অনেক ব্যাপার আছে বৃন্দাবনে, মানতের ব্যাপার আছে, চুল মানত দেওয়া হয়, সেটা আপনি কলা পাতাতে বাইরে কোথাও বৃন্দাবনের বাইরে সেগুলোকে ছেদন করে আপনি মন্দিরে দিতে পারেন, কিন্তু ওখানে কোনো সেলুনে কিন্তু আপনি বাইরে থেকে গিয়ে চুল কাটতে পাবেন না। তবে বৃন্দাবনে যারা কাটেন, যারা প্রকৃত ভক্ত, তারা কিন্তু বৃন্দাবনে সেলুনে কাটে না, দেখবেন বাইরে কেটে আসে। আর যারা এই তত্ত্ব বোঝে না, তারা দিব্যি কেটে যাচ্ছে, সেলুনও চলছে, কোনো অসুবিধা নেই। কিন্তু শাস্ত্র বলছে বৃন্দাবনে চুল কাটবেন না, বৃন্দাবনে গিয়ে, অন্য জায়গায় কাটতে পারেন। তৃতীয় হচ্ছে বৃন্দাবনে গিয়ে কোনোদিন কাঁদবেন না। এগারো বছর ছাপ্পান্ন দিন মানে কৃষ্ণ কত ছোট, সেখানে ছিল বাঁকে বিহারি, কৃষ্ণ বাঁকা, বাঁকে বিহারি, একটু মাথায় রাখবেন, কৃষ্ণ বাঁকে বিহারি এগারো বছর ছাপ্পান্ন দিন, ওখানে দুঃখ ছিল না, রাজার ঘরের ছেলে তো। আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের বাড়িতে বাচ্চা ছেলেগুলা কিন্তু খুব আনন্দে থাকে, ছেলে আনন্দে থাকে না? কিন্তু দেখবেন বাড়িতে স্বামী স্ত্রীতে কোনো গণ্ডগোল হলে বাচ্চার মন কিন্তু খুব নিচু হয়ে যায়, ও ভাবে যে এত আনন্দে ছিলাম কি হয়েছে। এই জন্য ভগবানের কাছে গিয়ে মন্দিরে বৃন্দাবনে অন্তত কাঁদবেন না, কেন কৃষ্ণ কষ্ট পাবে, ভক্ত যদি কাঁদে ভগবানের বড় কষ্ট হয়। কেঁদেছিল কে আসতে, কাঁদেনি কে, আর কেঁদেছিলই বা কে? বৃন্দাবনে সুদামা যখন কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তোর বড় অভাব তাই না? সুদামার এত অভাব, একটি বারের জন্য বলেনি আমি একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। আসলে ভগবানের মন্দিরে গিয়ে মায়েরা কোনো কিছু চাইবেন না, শাস্ত্র বলল যে চাই সে অল্প পায়, আর যে চায় না সে এত পায় ভাবতেই পারে না। ভগবানের মন্দিরে গিয়ে দিতে শিখতে হয়, নিতে নয়। ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন, আপনি ভক্তি সম্পদ ভগবানকে দেবেন তবে তো আপনি কৃপা সম্পদ পাবেন, এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে ভক্তি সম্পদ দিতে হয়। সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল শুকনো চিড়ে বেঁধে, আবার সেই শুকনো চিড়েটা ভিজে গিয়েছিল। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, আমার জন্য তুই কি এনেছিস? আমি তো চিড়ের নাড়ু খেতে ভালোবাসি। সুদামা মনে মনে ভেবেছিল, ভাই আমি ভেবেছিলাম তোর জন্য চিড়ের নাড়ু আনবো, কিন্তু আমার স্ত্রী বসুন্ধরা দেবী বাড়ি বাড়ি গিয়েছিল, শুকনো চিড়ে পেয়েছে কিন্তু গুড় পাই নাই, গুড় কেনার পয়সা নাই, ভিজে কেন চিড়েগুলো, শুকনো তো নেই। আসলে তা নয়, আমি আসবার সময় মনে মনে ভাবছিলাম লোকে আমার বন্ধুকে সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি শুকনো চিড়ে কী করে দেবো। এই কথা ভাবতে ভাবতে চোখের জলে আমার শুকনো চিড়ে ভিজে গেছে। কৃষ্ণ জিজ্ঞেস করেছে, সুদামা তুই ভালো আছিস? বলে হ্যাঁ, কিন্তু সুদামার এত অভাব, একবারও বলছে না যে আমি একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না, বলছে তুই ভালো আছিস? বলে আগে ভালো ছিলাম না, তোর কাছে এসে আরও ভালো আছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা কেউ জানুক আর না জানুক আমি তো জানি, একটা বাচ্চা ছেলে বাবার কাছে ঘুরঘুর করলে বাবা তো বুঝতে পারে কেন বাচ্চা ঘুরঘুর করছে। ভগবানের মন্দিরে গিয়ে আপনি চাইবেন কেন, ছেলের বিয়ে হয়ে যাক, মেয়ের বিয়ে হয়ে যাক, ছেলের চাকরি হয়ে যাক, আপনি বলবেন কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো সব জানেন, আপনি শুধু ভক্তি দিয়ে যান। সুদামা একবারও চাই নাই, একবারও বলে নাই আমার এত অভাব। সেই জন্য সুদামাকে এমন জিনিস দিয়েছিল, ওরে সুদামা তোর স্ত্রী বসুন্ধরা ভিখারিনী, তাকে আমি রাজরানী করে দেবো, আর তুই তো খড়ের ঘরে বাস করিস, বৃষ্টি পড়লে কোন ও কোন ঘুরে বেড়াস, আজ তোকে এমন দেবো তুই রাজপ্রাসাদ পেয়ে যাবি। শাস্ত্রের নিয়ম অনুযায়ী ভগবানের কাছে চাইবেন না, যেটুকু পেয়েছেন সেই দিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। বৃন্দাবনে এই তিনটে জিনিস করবেন না, বৃন্দাবনে গিয়ে সৎসঙ্গ করতে হয়, ভক্তের সঙ্গে রাধে রাধে বলতে হয়। আপনারা দেখবেন বৃন্দাবনে যে রিক্সা চালাচ্ছে কোনো সাউন্ড নেই, বেল নেই, কি বলে রাধে রাধে, যে রাত্রিবেলায় পাহারা দিচ্ছে রাধে রাধে। কাল থেকে আপনারা কি বলবেন, জোরে বলুন, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই জন্যে আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন দুজন মেয়ে বলা বলি করছে, সামনে বসিস না, পা মেলে বসতে পারবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, পেছনে বসবি সময় মতো পালাবার চান্স পাবি। এই জন্য যারা চালাক পার্টি হয় তারা, না আপনারা জায়গা পান নাই বলে বসেছেন। তো যাই হোক, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? মায়েরা মন্দিরে প্রণাম করেন কিন্তু প্রণামগুলো আপনাদের ভুল হয়, আপনারা একটু জেনে নিন। শাস্ত্র বলছে এদিকে, শাস্ত্র বলছে দেবদেবীর মন্দিরে প্রণাম করবে ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবে বাঁ দিকে রেখে,
আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবে সন্মুখে রেখে। তার মানে বুঝতে পেরেছেন, এখানে মা কালীর মন্দির আছে। আমি খুব তাৎপর্য, কিসের মন্দির? ও ধর্মরাজ মন্দির। আচ্ছা, আমার জানা ছিল না ধর্মরাজ মন্দির। এখানে বলিটা খুব তাৎপর্যপূর্ণ, যেটা আমি শুনে খুব খুশি হলাম, আনন্দ পেলাম। তো যাই হোক, দেখার সৌভাগ্য না হলেও শুনে কিন্তু খুব খুশি হয়েছি। একটু মাথায় রাখবেন, আপনি ধর্মরাজ মন্দিরে প্রণাম করুন, ভগবান ধর্মরাজ মন্দিরে প্রণাম করবেন। ওনাকে কিন্তু সবসময় বাঁ দিকে রেখে করবেন, কিন্তু দেবতার মন্দিরে, মা কালী মা মনসা দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন, শিবের মন্দিরে সবসময় নিজেকে ডান দিকে রেখে, নিজেকে ডান দিকে রেখে। আর যখন সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন, বাবা মাকে প্রণাম করবেন, তখন সন্মুখে প্রণাম করবেন। মায়েরা যে সাষ্টাঙ্গে প্রণাম করেন না, আপনারা কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করবেন না। সাষ্টাঙ্গে প্রণাম করা আপনাদের অন্যায়, পুরুষ প্রণাম করবে। সাষ্টাঙ্গ মানে ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে, সেগুলো একটু দেখে নিন কোন ছটা অঙ্গ। দাদা ভাইরা, দুটো হাতের তালু, একটা ললাট, কটা হলো? তিনটে। নাসিকা চারটা, বক্ষস্থল পাঁচটা, নিম্নাঙ্গ ছটা। উপুর হয়ে যেটা প্রণাম, সাষ্টাঙ্গে প্রণাম হলো। মায়েরা কেন বক্ষ মাটিতে রেখে উপুর হয়ে প্রণাম করতে পারবেন না? এই একটা ব্যাখ্যা আছে, শুধু টাচ দিয়ে যাচ্ছি। ধরা দেবী নিজের স্তন কর্তন করে ভগবানের সেবা দিয়েছিল স্তন বন্ধক রেখে। তখন থেকে আপনারা ভগবানের সেবায় লেগেছে বলে সেই বক্ষ আপনারা মাটিতে ঠেকাতে পারবেন না। আপনারা হাঁটু গেড়ে পঞ্চাঙ্গে প্রণাম করবেন, মাথায় রাখবেন। এইবার বলে দিই, এই যে মন্দিরে প্রণাম করছেন, শুধু মন্দিরে বাচ্চাদের প্রণাম শেখাবেন তা নয়, আপনারা নিজেরা প্রথমে প্রণাম শিখুন, তবে বাচ্চাকে প্রণাম শেখাবেন। যেমন এখনকার বাচ্চা ছেলেরা 1 কেজি 2 কেজিতে পড়তে, 1 কেজি 2 কেজি মানে বোঝা গেছে, 1 কেজি 2 কেজিতে পড়তে যায়, মা বাবা তো জীবনে কোনোদিন প্রণাম করে না। ছেলে যখন জাল গাড়িতে চাপে তখন মা কি বলে? খোকা। তার মানে কি বলুন? আপনারা বলছেন টাটা, ওটা টাটা নয়। দেখবেন মা যখন বলে খোকা এরকম করে, ছেলে দেখবেন জাল গাড়ির ভেতর থেকে বলে মা, দেখবেন আপনারা, লক্ষ্য করবেন। আসলে তত্ত্বটা কি, ব্যাখ্যাটা কি? দেখুন বাচ্চা কি, মা কি বলতে চাইছে? খোকা, তার মানে কি? তুই যখন বড় হবি, আমি কষ্ট করে বড় করছি, তুই যেন আমার ভুলে যাস না বাবা, তুই যেন আমার ভুলে যাস না। তখন ছেলে এরকম করে কি বলে? মা, তার মানে কি? খেয়ে পরে মানুষ হতে দাও, চাকরিটা পাই, বিয়ে হোক, তারপর তোমার মুখ আমি দেখব। পাক্কা কথা, এটা আপনাকে সাইন মানে দিয়ে চলে যায় আর কি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য প্রণাম আপনাদের শেখাতে হবে। তবে বলে রাখি মায়েরা, আমি যে প্রণামটা আপনাদের বলেছিলাম, প্রণাম কিন্তু করতে গেলে শাস্ত্র বলছে আপনি যাকে প্রণাম করবেন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আর আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। মাথায় রাখবেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে। তাহলে আপনি যখন আমাকে প্রণাম করছেন, আপনার ডান হাত কিন্তু আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাত আমার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণামের নিয়ম হচ্ছে সবসময় সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন, বাবা মাকে প্রণাম করবেন, সবসময় এইরকম। কৃষ্ণ যখন দাঁড়িয়ে থাকে এরকম করে, লোকে বলে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলে আমি বাঁকা নই, তোরা বোকা। বলে কেন? প্রণামটা উল্টো করবি তাই আগে থেকে উল্টে দিয়ে বসে আছি। ওই জন্য কৃষ্ণ আগে থেকে বেঁকে বসে আছে আর কি, কৃষ্ণ কোনো কিছু ভুল করেনি, এগুলো দেখতে হবে আপনাদের। তাই যেই না নারদ মুনিকে বলছে, মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে, রাধারানী কোমরে কাপড়টা বেঁধে ছুটলো, দরজা ছাড় সিদাম, দরজা ছাড় সিদাম। কি বলছে দেখুন, দরজা ছাড়বো না মা। তখনও মা বলছে, রাধারানী বলছে, সিদাম তুই যদি দরজা না ছাড়িস তোকে অভিশাপ দেবো। বলছে মা আমি কৃষ্ণের অনুমতি ছাড়া দরজা ছাড়তে পারবো না। যখন রাধারানী জোর করে ঢুকতে গেল, তখন সিদাম রাধারানীকে কি করলো, জোর করে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। রাধারানী কেঁদে কেঁদে বলল, সিদাম তুই আমাকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিবি? তুই দৈত্যের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম সিদাম কিন্তু দৈত্যকুলে জন্ম নিয়েছিল। নাম কি হয়েছিল আস্তে? শঙ্খচূড় দত্ত। মায়েরা, আচ্ছা বলুন তো, তুলসীর স্বামীর নাম শঙ্খচূড় দত্ত। এখন মাথায় রাখতে হবে, তুলসী পবিত্র নারী, তার স্বামী শঙ্খচূড় দত্ত হলো কেন? এটা একটা তত্ত্ব আছে, তত্ত্বটা কি জেনে নিন। বলছে
तुलसी देवी मने मने गणेश के प्रतिरूपे पावार इच्छा करेछिलो गणेश आमी तोमाय बिये करते चाई किन्तु गणेश बार बार प्रत्याख्यान करे कोनो मते कोनो कथा सुनते चाई ना किन्तु तुलसी बार बार बोले आमी तोमाके प्रतिरूपे पेते चाई गणेश तखन अभिशाप देय तुमि आमाके प्रतिरूपे पेते चाओ आमी तोमाके अभिशाप दिलाम तोमार दैत्य स्वामी होबे एइ जे तुलसी देखबेन माथाय राखबेन मायेरा तुलसी पता सब पूजाय जाय किन्तु एकटा पूजाय जाय ना कोथाय बोलुन तो गणेशेर पूजाय अभिमान करे जाय ना एखन जेइ ना राधारानी अभिशाप दिल तुई दत्तकूले जन्म निबि श्रीराम तखन बलल राधे जाके आमि मा बोले डेकेछि मा होये पुत्रके एत बड़ अभिशाप दिलि आमि आज थेके तोमाके अभिशाप दिलाम पृथ्वीते आज थेके तोमाके कोनोदिन मा बोले केउ डाकबे ना केउ डाकबे ना मा बोले केउ तोमाय डाकबे ना डाकबे ना मायरा श्रीरामेर अभिशाप थेके राधाके मा बला हय ना राधा खूब एकटा कष्ट पेल ना কিন্তু এরপর রাধারানীকে যে অভিশাপ দিল রাধারানী আর সহ্য করতে পারল না ও গো রাধে যে কৃষ্ণের জন্য কাঙ্গালিনী হয়ে তুমি ছুটে এলে ছুটে এলে আমি তোমায় অভিশাপ দিলাম অভিশাপ দিলাম তুমি শত বৎসরের জন্য কৃষ্ণ হারা হও কৃষ্ণ হারা হইবে রাধারানী কেঁদে কেঁদে বলল শ্রীরাম রে শ্রীরাম রে আমায় যে অভিশাপ দিলি দিলি কিন্তু আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না হতে বলিস না এই জগতে যে জন কৃষ্ণ প্রেমে একবার মেতেছে মেতেছে তাকে কৃষ্ণ ছাড়া হতে বললে তার মৃত্যুর সমান হয়ে যায় সমান হয়ে যায় ওরে শ্রীরাম রে শ্রীরাম রে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা আমার তাপিত প্রাণ জোড়াবার লাগি একবার কৃষ্ণের কাছে এসে দাঁড়াতাম আমার বধু যদি বৃন্দাবন ছেড়ে চলে যায় তবে আমি কিনি আর বেঁচে থাকব সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল যে অভিশাপ একবার দিয়েছি তা ফেরানো যায় না মায়েরা রাধারানী একশো বছর জন্য কৃষ্ণকে হারা হলো ললিতা বিশাখাকে নিয়ে বলছে ললিতা রে আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম আমার মনে বড় আশা বড় আশা ছিল কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুর হবে অঙ্কুর হবে তার থেকে চারা গাছ হবে গাছ হবে শাখা প্রশাখা হবে আর আমি তার আমি সেই শীতল তরুর ছায় তাপিত পরাণ জুড়াইয়ে নেব কিন্তু ললিতা কি হলো জানিস প্রেম অঙ্কুর যাও তোবা তো সেই বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা একটা আপনাদের বলি দিই বিষ্ণুপ্রিয়া আসতে কত বছর বয়স বললাম চোদ্দ বছর স্বামী সন্ন্যাস নিয়েছে কত বছর বয়সে চব্বিশ বছর বয়সে এই দিকে তাকান যখন থেকে নিমাই সন্ন্যাস নিয়েছে বিষ্ণুপ্রিয়া কি করেছে জানেন ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ঠান্ডার দিনে শীতে কাঁপতে কাঁপতে বাড়ি আসে আর কি করে সারাদিনের মধ্যে একবার সেবা করে আপনার তো তিনবার করেনি কি করে জানেন কতগুলো ধান আঙ্গুল করে খুঁটতে খুঁটতে একটা করে চাল বের করে হরে কৃষ্ণ নাম করে ওই হরে কৃষ্ণ নাম কুটিত চাল যতগুলো হয় একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খায় এ হচ্ছে বিষ্ণুপ্রিয়া এই বিষ্ণুপ্রিয়াকে যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাবে সেই রাত্রিতে নিমাই প্রশ্ন করেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয় তুমি তো আমার বাবা তুমি তো আমার ভাই তুমি তো আমার ছেলে তুমি তো আমার গুরু তুমি তো আমার ভাই তুমি তো আমার সব নিমাই বলেছিল প্রিয়া লোকে আমায় পণ্ডিত বলে কোনো বইয়ে আমি পাই নাই স্বামীকে বাবা বলে স্বামীকে ছেলে বলে স্বামীকে গুরু বলে জানি স্বামীকে দেবতা বলে জানি স্বামী তো বাবা আমি জানি না স্বামী তো ভাই আমি জানি না স্বামী তো ছেলে হয় আমি জানি না বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ আমার বাবা সনাতন মিশ্র হচ্ছে শাস্ত্রজ্ঞ মানুষ আমি তার কাছ থেকে শুনেছি স্বামী বাবা হয় স্বামী ছেলে হয় স্বামী ভাই হয় নিমাই বলল বুঝিয়ে দাও বিষ্ণুপ্রিয়া বলল অন্নদানে পিতা সম রতি দানে পতি কে ভয় অন্নদানে পিতা সম রতি দানে পতি মেয়েদের যখন বিয়ে হয় না কার কাছে থাকে বাবার কাছে বাবা অন্নদাতা পিতা তাই তো কিন্তু যখন বিয়ে হয়ে যায় তার কার কাছে যায় স্বামীর কাছে স্বামী অন্নদাতা অন্নদানে পিতা সম রতিদানে পতি উজালি অন্নদানে পিতা সম রতিদানে পতি ছেলে কখন হয় পিণ্ডদানে পুত্র সম অগতি রগতি আরে পিণ্ডদানে পুত্র সময় অগতি রগতি পিণ্ডদানে পুত্র সম
अगति रगति रे पिंड दने पुत्र सम अगति रगति स्वामी स्त्री बेचे आछे छेले मेये नाई आगे स्त्री मारा गेले स्वामी तार पिंड प्रदान करे पिंड दने पुत्र सम अगति रगति अरे पिंड दने पुत्र सम अगति रगति उपदेश गुरु तुल्य सेवाते देवता পতি হলো পরম দেবতা পতি পুত্র পতি পিতা স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস যায় একটা চোখের ঘুম মুখের হাসি রাধারানীর গোবিন্দ চলে গেছে কেঁদে কেঁদে বলছে রাধে তুই কাঁদিস কেন ললিতা বলছে তুই কাঁদিস কেন রাধারানী বলছে ললিতা রে আমি যখন গোবিন্দের সঙ্গে বৃন্দাবনে ছিলাম তখন মালতীর মালার মতো ছিলাম গোবিন্দ চলে গেল মালা ফেলে দিয়ে চলে গেল আমি কীর্তন করতে এসছি যে বাড়িতে আছি মালাটা কতক্ষণ কীর্তন যতক্ষণ মালা ফেলে আমি বাড়ি চলে যাব বলছে আমি গোবিন্দের সঙ্গে যখন ছিলাম মালতীর মালার মতো ছিলাম মথুরায় চলে গেল মালার মতো ফেলে দিয়ে চলে গেল পিয়া গেল মধুপুর আম ফুল বালা গেবা পিয়া গেল মধুপুরে আম ফুল বালা পিয়া গেল আম ফুল বালা ললিতা বিপথে পরল যাইছে মালতীর মালা আজ বিপদে পরল যাইছে মালতীর মালা বিপথে পরল যাইছে মালতীর মালা বিপদে পরল যাইছে মালতীর মালা আমার দশা তেমনি হলো আমার দশা তেমনি হলো আমার দশা তেমনি হলো আমার দশা তেমনি হলো মালতীর মালার মতো আমার দশা ও যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো মালতীর মালার মতো আমার দশা তেমনি ওরি সখী মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো বিপদে পড়ল যাইছে মালতীর মালা আজ বিপদে পড়ল যাইছে মালতীর মালা বিপদে পড়ল যাইছে মালতীর মালা বিপদে পড়ল যাইছে মালতীর মালা মালার কথা যখন এলো একটু ছোট করে বলি আপনারা কে কে মালা পড়েছেন হাত তুলুন এখানে একজন ভালো গুরুদেবের নাম শুনেছি হেমন্ত দেব হ্যাঁ তিনি কিন্তু একজন ভালো গুরু মহান মানুষ মহাপুরুষ এখানে অনেকের বাড়িতে তার ছবি আছেন অনেক ভক্ত তার এসেছেন এখানে যারা আমার সঙ্গে পরিচয় করেছে একটা বইও দিয়েছে ওনার লেখা তো বলে রাখি আপনাদেরকে মালা আপনারা পরবেন আস্তে আস্তে কী মালা পরবেন মায়েরা সোনার মালা পরবেন না রূপোর মালা পরবেন এখন এখানে বলছেন তুলসীর মালা কিন্তু বাড়ি গিয়ে বলবেন ওটা চলবে না আমার সোনার মালাই যাই না না বলবেন কিন্তু মাথায় রাখবেন যে মেয়েটি তুলসীর মালা পরে নাই সোনার মালা পরেছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে চোরের ভয় থাকবে কিন্তু যে তুলসীর মালা পরেছে তার এই জগতে চোরের ভয় নাই গোবিন্দ চোর নিতাই গৌর হরি বল তার মানে কি আপনার বাড়িতে কাম ক্রোধ লোভগুলোকে সব গোবিন্দ চোর হরণ করে নেবে তুলসীর মালা কেন পরবেন যুক্তি দেখবেন কীর্তন যুক্তি ছাড়া হয় না আপনারা যারা পেছনে বসে আছেন যারা এত এত ভক্ত দূরে দাঁড়িয়ে আছেন মন দিয়ে শুনবেন কীর্তন যুক্তি ছাড়া হয় না একটু বুঝিয়ে দিই তুলসীর মালা আপনারা পড়বেন কি না পড়বেন সেটা আপনাদের ব্যাপার বুঝে নিন গোবিন্দের মন্দিরে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন একটা জিনিস না দিলে ভোগটা অসম্পূর্ণ থাকে সেই জিনিসটা কি জোরে বলুন তুলসী পাতা যদি তুলসী পাতা ভোগের মধ্যে না দিন গোবিন্দ তাকানো তো দূরে কথা খাওয়া তো দূরে কথা তাকাবে না পর্যন্ত তাহলে যে দেহে তুলসীর মালা থাকবে না সেই দেহ গোবিন্দ সেবায় লাগার তো দূরে কথা গোবিন্দ একবার ফিরে তাকাবে না তাহলে প্রশ্ন করবেন তুলসীর মালা পরবো কেন যুক্তি দেখি দিন আপনার বাড়িতে বেগুন গাছ আছে আপনি বেড়া দেবেন না কেন ছাগল গরুতে ছিঁড়ে খাবে গুরুদেব আমাদের কর্ণে বীজ দিয়েছে বীজ মন্ত্র দিয়েছে শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে গাছ হবে যদি তুলসীর মালা নামক বেড়া না দিন তবে কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরি বল এইবার তুলসীর মালা পরবেন কেন আস্তে আরো বুঝিয়ে দিই তুলসীর মালার শাস্ত্র বলল দেখবেন সব গাছে বজ্রপাত হয় কিন্তু তুলসী গাছে কোনোদিন আপনারা
এমন কোন ব্যক্তি এখানে হাত তুলে দেখাতে পারবেন না যে সব গাছে বজ্রপাত হয়েছে, তুলসী গাছে বজ্রপাত হয়েছে কিনা। তুলসী গাছে বজ্রপাত হয় না, এখানে শাস্ত্র বললো না, বিজ্ঞান বললো তুলসী গাছে বজ্রপাত হয় না। তাহলে বিজ্ঞানের যুক্তি অনুযায়ী তুলসীর মালা যে পড়ে তার মাথায়ও বজ্রপাত হয় না। এই কয়েকদিন আগে মেদিনীপুরে এক জায়গায় গান করছিলাম, একজন ভক্ত বাসায় গিয়ে বললেন, প্রদীপবাবু আপনি তো সব জায়গায় বলেন যে তুলসীর মালা পড়ে তার নাকি বজ্রপাত হয় না, আমাদের ওই পাশের গ্রামে একজন তিনটে মোটা মোটা মালা পড়েছে, ওর মাথাতে ধারাস করে পড়ল। আপনি যুক্তি দেখান কি করে সম্ভব হলো। আমি শুধু একটা কথাই বললাম, গোয়ালার কাছে 1 কেজি দুধ কিনেছো, যদি 800 গ্রাম জল দাও তাহলে সর উঠবে, মাখন উঠবে, ছানা উঠবে। আপনি তুলসীর মালা পড়েছেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য কারো মাথায় পড়বে? না না, তুলসীর মালা পড়লে তার মালার নিয়ম পালন করতে হবে। এইবার লক্ষ্য করুন, বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে হয় না, বাস্তব কি বলল? আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, রাস্তায় মারা গেলেন, মাথায় রাখবেন কি ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, মৃত্যুর সময় কাউকে সিগন্যাল দেয় না, কে কখন চলে যাবে কেউ জানে না। ওই জন্য বলে রাখি মা, আপনি ট্রেনে যাচ্ছেন কলকাতা, কারোর সঙ্গে যাচ্ছেন, আপনি মারা গেলেন, আপনার কণ্ঠে তুলসীর মালা থাকলে লোকে বলবে আহ, যদি আপনার সঙ্গে কেউ না থাকে আপনি একাই যান, আপনাকে দেখে বলবে আহ তুলসীর মালা আছে, একে স্টেশনে নামিয়ে দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণবে কৃপা হলে দেহটা সৎকার করে দেবে। আর আপনার তুলসীর মালা না থাকলে কেউ দেখবে, কেউ রাস্তায় ফেলে দেবে, কিন্তু তুলসীর মালা থাকলে সম্মান দেবে, এটা মাথায় রাখবেন। তবে একটা কথা, তুলসীর মালা পরবেন আর আমিষ খাবেন তা হবে না। তুলসীর মালা পরে আমিষ খান কারা কারা হাত তুলুন তো, যারা খায় তারা তুলবে না বলে মাথা খারাপ, আমাদের পাড়া থেকে যারা এসছে তারা কেউ তোলে নাই, আমিও তুলব না। এই দেখুন দু একজন তুলেও ফেলেছে যে তুলসীর মালা নিয়ে আমিষ আসতে। এইদিকে তুলসীর মালা পরবেন আর আমিষ খাবেন তা বললে হবে না। তবে একজন আমাকে বলেছিল কয়েকদিন আগে, প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায়, বলে কেন এখন মালা সিস্টেম চেঞ্জ, বুঝলাম না, বলছে প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পরাও যায়, রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ প্যাঁচ খুলে দিলাম, সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম, না না এ খোলা পরা করলে কিন্তু আপনি নেতাই গৌর হরিবোল হয়ে যাবেন। তবে হ্যাঁ একটা সাধারণ কথা বলে যাই, মহাজনদের কথা বলে যাই, শুনে রাখুন, তুলসীর মালা পরবার ইচ্ছা আছে অথচ খাবার ইচ্ছা আছে, আপনাদের তুলসীর মালা পরবার দরকার নেই, একটা বেলের মালা পিনুন, দশকর্মার ভাণ্ডারে বেলের মালা পাবেন, আপনি বেলের মালা পরে যা খাবেন খান, কিন্তু যখনই আপনি বেলের মালাটা পরবেন তখন আপনার 5 বছর পর ইচ্ছা হবে আর কেন বেলের মালা তুলসীর মালা পরি। আপনি স্কুলে ভর্তি হবেন তবে তো আপনার পড়াশোনা ইচ্ছা জাগবে, আর আপনি নেবেন না তো ইচ্ছা জাগবে কী করে, আগে আপনি প্রবেশ করুন। ওই জন্য বেলের মালা আগে নিন, যাদের খাবার ইচ্ছা আছে পড়ার ইচ্ছা আছে, আর যারা তুলসীর মালা পড়েছেন তাদের খুবই ভালো। মাথুর লীলায় একটা জিনিস শিখতে পারবেন, মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, মা চণ্ডীকে মা বলেছেন, জোরে বলুন রাধাকে মা বলেছেন, জোরে বলুন রাধাকে মা বলেছেন। রাধাকে মা বলা হয় না কেন তা জানতে পারবেন, কার অভিশাপ থেকে। আর কৃষ্ণ রাধাকে ছেড়ে 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল, কারণটা কি জেনে নিন। একদিন নারদমুনি খবর পেল ভগবান কৃষ্ণ রাধারানীকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, মায়েরা রাধাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। নারদমুনি মনে মনে ভাবল একবার প্রভুকে দর্শন করে আসি, কিন্তু কৃষ্ণ না শ্রীরামকে বলেছে, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাকিস, যদি কেউ আসে না আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, কারণ আমি ভেতরে বিরজার সঙ্গে লীলা করছি। নারদমুনি মায়েরা নারদকে চেনেন, জোরে বলুন না, একটু জোরে বলবেন, নারদকে চেনেন, এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না ওই নারদের কথা বলি নাই, ওই নারদ তো আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে, এই নারদ সেই নারদ যিনি ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেন। আচ্ছা নারদের হাতে কি থাকে, বীণা, সেই বীণা বাজিয়ে চলল বিরজার কুঞ্জের দিকে। যেদিন ইনি মারা গিয়েছিলেন সেদিন যখন গ্রাম থেকে নিয়ে যাচ্ছিলেন বাঁশের মাচা তৈরি করে, আচ্ছা মায়েরা যখন মৃতদেহ নিয়ে যায় বাঁশের মাচা তৈরি করে তখন আপনারা প্রণাম করেন কিনা, জোরে বলুন হ্যাঁ না, আপনারা প্রণাম করেন, আমরাও করি, আর প্রণাম করে কি ভাবি বলুন তো, উনি বোধহয় গেলেন আমরা বোধহয় যাব না, কিন্তু উনি বাঁশের মাচায় দুলতে দুলতে আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, তুমি যেমন সংসার যাপন করছো আমিও সংসারে এসেছিলাম, আমি যেমন চলে যাচ্ছি আমাকে দেখে শিখে নাও, একদিন তুমিও কিন্তু আমার মতো হেলতে দুলতে চলে যাবে, সেটা উনি শিক্ষা দিয়ে যান, কিন্তু আমরা নিই না, আমরা প্রণাম করে ভাবি উনি গেলেন আমরা বোধহয় যাব না। রাধারানীকে ললিতা বলছে, হ্যাঁ রে বোধ রাধে, তোর গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে চলে যায়
তখন তুই তাকে বাধা দিলি না কেন? বাধা দিলি না কেন? প্রেমের কথাগুলো শুনবেন। রাধারানী বলছে, ললিতা ললিতা রে, আমি আমার বধুকে বাধা দিয়েছিলাম, কিন্তু বধু আমার কোনো বাধা শুনে না, শুনিল না। বলে কিরকম? ও কুরের রথে চেপে গোবিন্দ যেদিন চলে যায়। এইদিকে মায়েরা, কৃষ্ণ যখন গিয়েছিল অক্ষুরের রথে চেপে গিয়েছিল, তো রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, অক্রূর তোমাকে কে নাম রেখেছিল? অক্রূর, তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল, যেই না বারবার কাঁদছে রাধে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, অক্রূর আমার প্রাণ বধুকে যদি নিয়ে যাও, তবে প্রাণ রেখে আমার কি লাভ আছে? আমার প্রাণ বধুর সাথে আমার প্রাণ নিয়ে যাও, আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, শুভযাত্রা করলে মরার মুখ দেখলে যাত্রা ভালো হয়। আমার বধু বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছে, আমার মরা মুখ দেখলে তার যাত্রা ভালো হবে। ললিতা, আমার বধু কি করলো জানিস? রথ হতে নামলো, এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসব। কিন্তু ললিতা রে, ওই যে আজ যাব কাল ফিরে আসব বলে আর এলো না। মায়েরা, আপনাদের রায় রামচন্দ্রপুরে এটা আছে কিনা জানি না, বিভিন্ন জায়গায় আছে যারা দোকান করে, যেমন দেবাশিসেরও দোকান আছে, তো দোকান করে আপনারা জানেন তো, দোকানদার কিন্তু দরজায় একটা কথা লেখে, আজ নগদ কাল ধার। আপনি আজকে 100 টাকা নিয়ে গেলেন, ভাবলেন নগদ নেবো, আবার আহা নগদ নেবো কালকে ধার নেবো, যে না রাত্রি পেরোচ্ছে অমনি আবার কি হচ্ছে, কাল না আজ। জোরে বলুন, রাত্রি পেরোলে আবার আজ হয়ে যাচ্ছে। গোবিন্দের কথার মধ্যে কেমন প্যাঁচ দেখুন, আজ যাব কাল ফিরে আসবো, তার মানে কি? যেই না রাত্রি পেরোচ্ছে আজ হয়ে যাচ্ছে। ওরে ললিতা রে, আমার বধু 100 বছরে গেছে, আমি 100 বছর স্নান করি নাই। মায়েরা, আপনার 10 দিন স্নান না করে আপনাদের মাথা গরম হয়ে যায়, কিন্তু রাধারানী কি সুন্দর কথা বললো, ললিতা শোন শোন, আমি 100 বছর স্নান করি নাই। ললিতা বলছে, রাই তুই মিথ্যে কথা বলছিস, 100 বছর স্নান না করে কেউ থাকতে পারে নাকি? বলছে, হ্যাঁ আমি 100 বছর স্নান করি নাই, কেন জানিস? যেদিন প্রাণবধু বৃন্দাবন ছেড়ে যাবে, সেদিন ভোরবেলায় আমাকে বলল, রাধে তুমি কিছু জিজ্ঞেস করছো? আমি বললাম, বধু হে তুমি আমায় কেমন ভালোবাসো, একটু পরীক্ষা দাও। গোবিন্দ বলল, এত পরীক্ষা দিয়ে আবার পরীক্ষা দিতে হবে? রাধারানী বলছে, বধু তোমার কোলে বসে আমায় সাজিয়ে দাও। ললিতা রে, আমার প্রাণ বধু তার কোলে বসে আমায় সাজাচ্ছে। স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল বেনী মাধবে, নিজের হাতে বেনী বেঁধে দিল, আমার নয়নে কাজল পরাইয়ে দিল, চরণে আলতা পরিয়ে দিল, পরিয়ে দিল। কত যোগী কত মুনি কত ঋষি কতদিন ধরে সাধনা করি, সাধনা করে গোবিন্দের চরণে পাবার লাগি, কিন্তু আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার বলি কি বজনে, আমার মতো ভাগিনীর চরণ দুটো আলতা দিয়ে বারবার ধুয়ে দিয়েছি। আর কি বলেছে জানিস রাধে? আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসব, এসে যেন দেখি বেনিটা বাঁধা আছে, এসে যেন দেখি স্মৃতির সিঁদুর ঠিক আছে, এসে যেন দেখি নয়নের কাজল ঠিক আছে, এসে যেন দেখি চরণের আলতা ঠিক আছে। 100 বছর গেছে আমি স্নান করি নাই, যদি স্মৃতির সিঁদুর মুছে যাই, স্নান করলে যদি বেনি খুলে যায়, আমি পা ধুই নাই, কেন জানিস? স্নান করলে বা পা ধুলে আমার যদি পায়ের আলতা মুছে যায়, ললিতা রে আমি আমার গোবিন্দকে সব চিহ্নগুলোর মধ্যে দেখতে পাই, স্মৃতির সিঁদুর মধ্যে দেখতে পাই, বেনির মধ্যে দেখতে পাই, আমি চরণের আলতার মধ্যে দেখতে পাই, নয়নের কাজলের মধ্যে দেখতে পাই। ললিতা বলছে, সব চিহ্নগুলোর মধ্যে যদি কৃষ্ণ দেখতে পাস, তাহলে কাঁদিস কেন? আমি কাঁদছি কেন জানিস? আমার বধু যদি কোনো দিন ফিরে আসে, আমি 100 বছর স্নান করি নাই, সিঁদুর দেখাতে পারবো, বেনী মাধবের বাঁধা বেনী দেখাতে পারবো, পা ধুই নাই চরণের আলতা দেখাতে পারবো, কিন্তু দুটো জিনিস আমি দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে, নয়নের কাজল মুছে গেছে রে, নয়নের কাজল মুছে গেছে আমার নয়নের কাজল।
মুছে গেছে রে কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে ও জয় জয় কৃষ্ণ বলি কেঁদে কেঁদে রে নয়ন জনে মুগি ভাসে ও জয় কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়ন জনে মুগি ভাসে ও জয় কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়ন জনে মুগি ভাসে নয়নের কাজল মুছে গেছে রে তুমি রবিদারি অলোক বিহারে হরে নামের বর্ণে বর্ণে শোধা ঝরে তুমি রবিদারি অলোক বিহারে নামের বর্ণে বর্ণে শোধা ঝরে তুমি রবিদারি অলোক বিহারে নামের বর্ণে বর্ণে শোধা ঝরে মায়ার শিরোমণি করুণার ফণি তুমি ও তুমি দয়াল শিরোমণি করুণার ফণি মায়ার শিরোমণি শিরোমণি করুণার ফণি দয়াল শিরোমণি করুণার ফণি তুমি দয়াল শিরোমণি করুণার ফণি তব পদা শিষ দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোধা ঝরে উলধ্বনি তুমি রবি আপনারা কে কেমন মন দিয়ে কীর্তন শুনছেন তার প্রমাণ কিন্তু আজকে মায়ের মন্দিরে হবে। মনকে কে এক করতে পেরেছে প্রশ্ন করলেই বুঝবো। কৃষ্ণ কার কুঞ্জে লীলা করছে জোরে বলুন, বিরজার দরজায় কে দাঁড়িয়ে আছে, শ্রীদাম। নারদ মুনি শ্রীদামকে বলল, শ্রীদাম দরজা খোল। শ্রীদাম বলছে, না তুই যদি দরজা না ছাড়িস তবে আমি কিন্তু মামিকে খবর দেবো। এইদিকে আসলে নারদ রাধাকে বলতো মামি, কৃষ্ণকে বলতো মামা। ওরে শ্রীরাম তুই আমায় দরজা ছাড়লি না কিন্তু মামিকে খবর দেবো, মামি এলে কিন্তু তুই দরজা ছাড়তে বাধ্য হবি। এখন যেই না শ্রীরাম দরজা ছাড়লো না, নারদ কি করলো, ঢেঁকিকে বাহন করে চললো কোথায়, রাধারানীকে খবরটা দেবার জন্য। ও গ চলে বৃন্দাবন বৃন্দাবনে ঢেঁকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম চলে যায় চলে যায় নারদ মনে ওই যে বৃন্দাবনের পথে পথে যে যে কৃষ্ণ নাম চলে যাওয়ায় নারদ মনে চলে যায় ওই যে বৃন্দাবন চলে যাই রে গমা পা গমা গরে গরে সনি সদনি রে
নাদিরে দিরে নরম নাদিরে নরম তানা নাদিরে নরম তানা নাদিরে নরম নাদিরে নরম তানা নাদিরে নরম নাদিরে নরম নাদিরে দিরে নরম নাদিরে নরম তারিরে নরম তারিরে নরম নাদিরে নরম tana nadirina nadim daririna nadana nadirina nadim vidana nadirina nadim daririna nadomina nadirina nadim karirina nadim vidare tana nadirina nadinina nadindina nadindina dovina nadovina nadovina nadim daririna nadim tana nadirina nadim tana nadirina nadim vidana nadirina nadim vidana nadirina nadom nadirina nadim চলে বৃন্দাবনে ঢেকিরা বাহনে মদনীতে কৃষ্ণ নাম চলে যায় চলে বৃন্দাবনে ঢেকিরা বাহনে মদনীতে কৃষ্ণ রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া করো জোরে করে প্রণাম গো আমার রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া করো জোরে করে প্রণাম রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া করো জোরে করে প্রণাম গো রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া করো জোরে করে প্রণাম আমার প্রণাম লহ ও জয় মা গো আমার প্রণাম লহ মা গো আমার প্রণাম লহ বলি মা গো আমার প্রণাম লহ বড় জোরে নারদ মুনি বলি মা গো আমার প্রণাম লহ আজ করো জোরে নারদ মুনি আজ মা গো আমার প্রণাম লহ বড় জোরে নারদ মুনি বলে যে তবে রামকৃষ্ণ দেবের একটা লেখা গান আপনারা ইউটিউবে প্রচুর শুনেছেন, এটা ঠাকুরের লেখা গান, আপনারা হাত তালি দিয়ে হাত উঠিয়ে একটু বলবেন, হ্যাঁ সবাই মিলে বলবেন, হাত উঠান, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই, দেখি কার কার হাত আছে, না না প্রদীপ পাল দেখছে তা নয়, স্বয়ং মা এখানে দেখছে, মহাপ্রভু দেখছেন, এই জন্য যার 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 হাত আছে তারা তুলবেন, যাদের নাই তাদের তোলার দরকার নেই, দেখি কার কার হাত আছে তো হাত তুলুন, সবাই মিলে মিউজিকের সঙ্গে একসঙ্গে দেবেন, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হাত উঠান, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম আস্তে এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, কিছু মনে করবেন না, একজন ভদ্রলোক আসর থেকে উঠে বললেন দাদা কিছু মনে করবেন না একটি প্রশ্ন করব, আসলে তা নয় উনি একটু খেয়েছেন, মানে কি খেয়েছেন ওটা বলবো না, আপনাদের এখানে নাই অন্য জায়গাতে আছে আর কি, আপনাদের আছে ও সব জায়গাতে আছে নাকি, আচ্ছা 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 বেশ বেশ, তো উনি উঠে বলছেন প্রদীপবাবু আপনি তো সবাইকে বোঝাচ্ছেন আমাকে বোঝান, বলে কি যে হরি নাম করে সেও মরে আর যে বেটা করে না সেও মরে, তা করলো যদি মরে না করলো যদি মরে না করাটাই ভালো, উনি দামি কথা বলেছেন কিন্তু যাতে মাতাল হতে পারে তাহলে ঠিক আছে, তো বললাম তুমি বসো মায়েরা একটু মন দিয়ে শুনবেন, ওনাকে বললাম বিড়াল দেখেছো, হ্যাঁ দেখেছি, বিড়ালের বাচ্চা দেখেছো, বলে হ্যাঁ দেখেছি, বিড়াল যখন বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন কি করে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়, এরকম দু চারজন মা বলছে হ্যাঁ কি ভক্তি ভরে বলছে আপনি কি আর ভুল বলবেন, এইদিকে তাহলে বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় তখন কিভাবে নিয়ে যায়, মুখে করে নিয়ে যায়, আর যখন বিড়াল ইঁদুরকে নিয়ে যায় তখন কি করে নিয়ে যায়, এই দেখুন একজন বলছে কোলে করে কোলে করে, আচ্ছা বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় তখনও মুখে নিয়ে যায় আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখনও মুখে নিয়ে যায়, আপনারা বলবেন দুটো নিয়ে যাওয়া কি এক,
বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চাপে কিন্তু প্রেম সে নিয়ে যায়, আঁচল লাগে না। আর ইঁদুরকে যখন নিয়ে যায় নিতাই গৌর হরি বল বলে নিয়ে যায়। যারা হরিনাম করে কৃষ্ণ কথা বলে তারপর মরে ভগবান তাদের প্রেম সে স্বর্গের পথটা পরিষ্কার করে দেয়। আর যারা হরিনাম করে না তাদেরকে নিতাই গৌর হরি বল বলে নরকের দিকে ঢুকিয়ে দেয়। এবার আপনারা কোন, আমার সব চাইতে ভালো লাগছে আপনারা যারা তালি দিচ্ছেন তাদের তো খুব ভালো লাগছে, আর তাদের দেখে আরো ভালো লাগছে যারা ভদ্রলোকের মতো এরকম দাঁড়িয়ে আছে, এটা আমার খুব ভালো লাগছে। এটা না না, যারা এখন দাঁড়িয়ে ছিল তারা হাতগুলো নামিয়েছে কেন বলুন তো? দরকার নাই, নামিয়ে দে। দেখি সবাই মিলে হাত তুলে দিন তোর আনন্দ, 100% বাকি ছিল সেটা হয়ে গেল। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, আমার গুরু পিতা হাই হাই গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, যে গুরু পিতা যে গুরু পিতা যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, তোরে আনন্দে যাবে ভজলে গুরু ভগবান, তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যারা তালি দিলেন পরের জন্মে দুটো হাত দুটো পা পাওয়ার চান্স পাবেন, আর যারা তালি দিলেন না হাত নাই বলে দিলেন না এই জন্য দুটো পা আছে পরের জন্মে চারটে করে পা হয়ে যাবে। তা চারটে পা হলে কি হয় জোরে বলুন? গরু কেন বাঘ বলতে পারেন না? গরু বললে একটু বোকা বোকা ভাব হয়। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মধুময় কীর্তন করিতে সরিবাসু ঘষে ঘষে কহে আমার হিয়া ফাটি যা, আজ শুনে বসু ঘষে কহে আমার হিয়া ফাটি যায়। আসুন প্রথমে আমরা বৃন্দাবনে প্রবেশ করব মনকে নিয়ে। আপনারা সবাই মিলে একটু চলুন বৃন্দাবনে ভক্তি ভরে সবাই মিলে। চল রে চল রে চল মো চল মো হরি দর্শন দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন, একবার চল রে চল রে চল হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, একবার চল রে চল রে চল হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, ও যদি যেথা হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, ও যে যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, চল রে চল রে চল হরি দর্শন, একবার চল রে চল রে চল হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, যেথায় আছে
মা যশোদা শ্রীর শিরোমণি মণি যে তাই আছে মা যশোদা জেনে শিরোমণি যে তাই আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি যে তাই আছে মা যশোদা স্নেহের শিরোমণি নিজ গোপালকে কোলে লই হাওয়া তো নবনী ও যদি নিজ গোপালকে কোলে লজে হাওয়া তো নবনী ও যে নিজের গোপালকে কোলে লজে হাওয়া তো নবনী আর নিজ গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী মধুমাখা মাখি সে যে স্নেহেরি বন্দন যাই রাধি যাই কৃষ্ণ জয় বৃন্দাবন হরিবার চল রে চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চল রে চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ও জয় জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন রাধা রানী কি জয় জয়টা একটু জোরে হবে যে পরিমাণ ভক্ত হয়েছে একটু আশা করছে একটু জোরে হবে রাধা রানী কি যাক বেড়েছে আরো বাড়বে শ্যাম সুন্দর কি যাক আর একটু হবে মদন মোহন কি মায়েরা কি বলছেন ভয় আচ্ছা আমি একটু কানে কম শুনি জোরে বলবেন রাধা রানী কি